মেয়েকে স্কুলে দিয়ে এখানে এসেছি কিছু পার্সোনাল টেস্ট করাতে। তো টেস্ট করিয়ে তারপরে বাড়ি যাব, ওর বাবা প্রসিডিওরগুলো করছে। সকালে মেয়ে স্কুল ছিল অ্যাজ ইউজুয়াল, তো তারপর এখান থেকে ব্লগটা তোমাদের সাথে কন্টিনিউ করছি, তোমরা দেখতে থাকো। আজকে আমাদের ওখানে পাড়ায় কালী পুজোর মেলা আছে কালী ঠাকুরের, তো সেখানে তোমাদের সাথে ব্লগটা শেয়ার করব, সেখানে যাব, কি করব না করব সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। আর চলো দেখতে থাকো। এই ভেতরটা খাবারই দেয় দেখি। স্কুল থেকে ফিরেছি মেয়েকে নিয়ে, আজকে আজকে ওর বাবা নেই, আমি একা স্কুল থেকে ফিরেছি। আর ফিরে ওকে একটু ফ্রেশ হয়ে স্নান করাই, খাওয়াই, এখন একটু গ্লুকনজি খাচ্ছে। তো তারপরে ব্লগটা কন্টিনিউ করছি আজকে, আজকে একা আছে যেহেতু তোমাদের সাথে বকবক করবো, ব্লগটা কন্টিনিউ অবশ্যই করব। তো দেখতে থাকো পুরো ব্লগটা। এখন ভীষণ টায়ার্ড, একটু ফ্রেশ হয়েছি, বাইরে থেকে এসেছি, জামাটা চেঞ্জ করি, তারপর আবার বকবক করছি তোমাদের সাথে। ঘুম থেকে আমরা কী করেছি, আমরা টিফিন খেয়েছি। তুমি কি খেয়েছো? দুধ বনভিটা খেয়েছো? আর দুধ বনভিটা খাওনি? আজে সর্দি হয়েছে আমার সোনাটার, গো লাভই শোনো। দুধ বনভিটা খেয়েছে, এখন আমরা ছাদে এসেছি দুজনে মিলে, ছাদে এসেছি আজকে, মেয়ে খেলছে, আমি ছাদে এসেছি, আমরা টিফিন করেছি, ওর বাবা নেই আজকে, একটু ফাঁকা ফাঁকা লাগছে, ওর বাবা রাতেও ফিরবে না, আমরা দুজনেই থাকবো, দুজনেই বকর বকর করবো, তাই তো? ফোনও করেনি এখনো, দুপুরে করেছে, তো বিকেলে এখনো মনে হয় মিটিং শেষ হয়নি, ফোন করেনি, তো দেখা যাক কখন ফোনটা করে। তো আমরা টিফিন খেয়েছি আজকে, বেগুনি করেছিলাম টিফিনে, বেগুনি আর মুড়ি টিফিন খেয়েছি। ও সর্দি হয়ে গেছে একটু, এত স্কুল থেকে আসে না রোদে, তাতেই সর্দি হয়ে গেছে, তো ওকে দুধ দিয়েছি, দুধ গরম গরম দুধ আর বনভিটা খেয়েছে। আর এখন চা নিয়ে এসেছি। ওই দিকে কি হয়েছে? আগে উঠে দেখি ওদিকে ধোয়া। এই বাবা ওদিকে ধোয়া কেন? আগুন দিয়েছে বলে আমাদের পুকুরে। দেখো মাছ, দেখো অন্ধকার হয়ে এসছে বলে দেখতে পাচ্ছ না, তোমাদের আগেও দেখিয়েছি, পুকুরটা পরিষ্কার করেছে। এই যে পুকুরের ওই হাওয়াটা আসে, এটাই আমাদের বাড়ির প্লাস পয়েন্ট, এই হাওয়াটা অদ্ভুত আসছে পুকুরে, যে হাওয়াটা আসে এটাই আমাদের বাড়ির মানে প্লাস পয়েন্ট। এত হাওয়া আসে মানে গরমকালে যদি ছাদে কিছুক্ষণ থাকা যায় সেটাই শান্তি। তো আমি একটু চা নিয়ে এসেছি, খাইনি, খাবো। কি খাচ্ছো? মুড়ি ভাজা। আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, রিয়াংশি হাই বলে দাও, গুড মর্নিং। আজকে যেহেতু বাবা নেই সেহেতু আমরা হাঁটি হাঁটি পাপা যাচ্ছি, তাই তো? আর কি আর কিছু বলে দাও। আমরা স্কুলে ঠিক টাইমে পৌঁছে যাবো। আর পড়ে গেছো বলো, কি করে
আমার গাছটা পড়ে গেছে নিচে বেচারা, ওইছে ওখান থেকে টকাশ করে পড়ে গেছে, জল নেই বলে। বাইরে ভীষণ গরম, ভীষণ রোদ, ভীষণ টায়ার্ড। তো যত রকম লিকুইড জিনিস খাওয়া যায়, ওআরএস এর আর দই, এগুলো অবশ্যই তোমরা আর চেষ্টা করো এক ঘন্টা ছাড়া ছাড়া জল খাওয়া। অবশ্যই জলটা বেশি করে খাও, বারে বারে জল খাও, এক ঘন্টা ছাড়া ছাড়া জল খাওয়ার চেষ্টা করো। এটাই বলবো, ভীষণ রোদ, ভীষণ মানে বাইরে এইরকম ভাবে বেরোনো তো প্রায় বন্ধই হয়ে গেছিলো। তো এখন আমার নতুন ভাবে শুরু হচ্ছে এই সময় বেরোনো। যখন নিজে স্কুল কলেজে পড়তাম তখনই বেরিয়েছি, তারপরে আর বিগত কিছু বছর গ্যাপ হয়ে গেছিলো। তারপর করোনার জন্য তো সবারই গ্যাপ পড়ে গেছে, শুধু আমার নয়। তো বাইরে বেরোনটা এতটা গ্যাপ পড়ে গেছে, তারপরে এটা ভীষণ একটা হেকটিক জার্নি হয়ে যাচ্ছে। বাট এটাকে ওভারকাম করতে হবে, তো হ্যাবিচুয়েট করে নিতে হবে। অনেকটা হ্যাবিট হয়ে গেছে, আগের থেকে অনেকটা বেটার, এখন অতটা প্রবলেম হয় না। তো যাই হোক, সেটা কথা নয়, কথা হচ্ছে তোমরা অবশ্যই এক ঘন্টা ছাড়া ছেড়ে জল খাও। জল তেষ্টা না পেলেও জলটা খাওয়ার চেষ্টা করো, আর লিকুইড জাতীয় কিছু খাবার সবসময় ডায়েটে রাখো। বলো, বেশি করে জল, দই, লেবুর শরবত বা ডাবের জল, এগুলো খাও। বা যদি তাও না সম্ভব হয়, নুন চিনির জল, একদম প্লেন নুন চিনির জল খেয়ে নাও, তাহলেও হবে। আমি এখন রেগুলার ওআরএস খাওয়ার চেষ্টা করছি বা খাচ্ছি, আর আপাতত এখন ঠিক আছে। উইক ছিল কতদিন, কিছুদিন শরীর, তো তোমাদের দেখিয়েছি আমি টেস্ট করতে গেছিলাম, সেটা ব্লগটা তোমার সাথে শেয়ার করেছি। তো তারপরে এখন আপাতত ঠিক আছি, জলটা কম খাচ্ছিলাম, নুন চিনির ব্যালেন্সটা ঠিক হচ্ছিলো না, তো সেসব সমস্ত কিছু করে এখন ঠিক আছি। আর রোদে বেরোলে অবশ্যই ছাতাটা ইউজ করো, সানস্ক্রিন মেখো মুখে, আর কি বলবো, জলটা সঙ্গে রেখো, পাশে রেখো, এই কটা জিনিস অবশ্যই ক্যারি করো, ভুলে যেও না। আর যারা সানগ্লাস পরো তো সানগ্লাসটা ক্যারি করো। আমি সানগ্লাস পরা ছেড়ে দিয়েছি এখন এর জন্য, বাট সানগ্লাস ক্যারি করাটা খুবই বেটার, সানগ্লাসের হ্যাবিটটা খুবই বেটার। এখন প্রবলেম হয় মেয়েকে নিয়ে এত কিছু ট্যাকেল করে আবার সানগ্লাস পরাটা পসিবল হয় না বলে আমি সানগ্লাস পরাটা কিছুদিন বিরত রেখেছি। আবার প্রথমে একটু বড় হয়ে গেলে নিজের আয়ত্ত নিজে নিতে পারলে বা নিজে হেঁটে যেতে পারলে তখন আবার ডেফিনেটলি স্টার্ট করবো। বাট এখন ওকে তুলে নিয়ে ওর হাত লেগে যায়, এইসব অনেক প্রবলেমের জন্য সানগ্লাসটা আপাতত বিরত রেখেছি। তো তোমরা অবশ্যই যারা পারছো অবশ্যই সানগ্লাসটা ক্যারি করার চেষ্টা করো, জলটা নিও, আর একটু পারলে সানস্ক্রিনটা অবশ্যই মেখে বেরিও। আর যা রোদের তাপ, জলটা বেশি না খেলে প্রচণ্ড মুশকিল হবে। এতে আমার বক বক শুনছেন, তাড়াতাড়ি খাও মা, কত কিছু রাখা আছে, ফোনটা শেষ করবে কে জানে। আজকে ঘরের ভীষণ বাজে অবস্থা, তো সেটাকে একটু ইগনোর করো, বিকজ সকালবেলা তাড়াতাড়ি বেরিয়ে গেছি, আজকে 7:30 বেরিয়ে গেছি, আর ফিরেছি 12:30টারও পরে, আজকে দেরি হয়ে গেছে ফিরতে, অটো পাইনি অটোর জন্য, আর তাড়াতাড়ি বেরোতে হয়েছে কারণ কি ওর বাবা নেই, যেহেতু বাইকে করে যেতে পারিনি, তো অটো করে হেঁটে হেঁটে নিয়ে যেতে হয়েছে, মেকে মেকে হাঁটতে হাঁটতে নিয়ে গেছি, সেটা একটু টাইম নিয়েই বেরিয়েছিলাম। তো সেই জন্য ভীষণ হেকটিক জানি, আর সকালে অনেক জামাকাপড় কাচা ছিল, সেই 5:30 সময় উঠেছি, উঠে রান্না করে জামাকাপড় কেচে তারপরে বেরিয়েছি। তো এখন আর এনার্জি নেই ঘরটাকে পুরোপুরি গোছানো, বিছানার চাদরটা পাল্টেছি, বালিশের বারগুলো পাল্টেছি, কারণ কি কাল রাতে মেয়ের শরীর খারাপ ছিল, তো বমিটিং হয়েছে, কিছু কফ বেরিয়েছে, তো সেই জন্য চারিদিকে বিছানায় ভর্তি হয়েছিল, সেই জন্য সেটা রাখলাম না, জামস জিনিস রাখি না আমি, রেগুলারই চেঞ্জ করার চেষ্টা করি। তো আজকে ওর বাবাই করে এই কাজটা, ওর বাবার তো বাবা নেই, যেহেতু আমি করেছি, এখন একেবারে করি না তাও নয়, তো থাকলে বেশিরভাগটাই করে দেয়, আর এখন তো না থাকলে তখন করে নিতে হয়। তো পিছনে অবস্থা খুব খারাপ দেখতে পাচ্ছ, তো ওটাকে ঠিক নোট করো, একটু একটু রেস্ট নিয়ে, কিছুটা রেস্ট নিয়ে আবার ওটা অবভিয়াসলি গুছিয়ে পরিষ্কার পরিষ্কার করে দেবো, দেখবে তখন তোমরা। কিন্তু এখন এই পর্যন্তই, আর এর থেকে বেশি কিছু আমি করতে পারছি না, নিজে জল খাওয়ার মধ্যে টাইম পাইনি, খুব খিদে পাচ্ছিল, এসে খেয়ে একটু জল খেতে বসেছি এখন। তো এই একটু রেস্ট নিই, ওকে ঘুম পাড়ে, তারপরে আবার কাজে লেগে পড়বো, একটু রেস্টটা নিলে পরে এনার্জি পাবো না, তো একটু রেস্ট নিয়ে নিই। তো চলো ঘুম থেকে উঠে আবার দেখা করছি তোমাদের সাথে, চলো।
তো একটানা ভিডিও করা হয়নি, একটু একটু ছোট 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 ভিডিও বানিয়েছি, তো সেটাই আমি তোমাদের জন্য আপলোড করে দিচ্ছি। তো দুদিন তিন দিনের ভিডিও তোমরা একসাথে দেখতে পাবে, আমি অনেকদিন ভিডিও দিইনি, কারণ পুরো প্রপারলি ওয়েতে ভিডিও করা হয়নি। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইবটা করে দিও। ওদিকে আমার মেয়ে একটু পড়াশোনা করছে। তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করলাম। টাটা, লাভ ইউ, বাই। আর টাটা বলে দাও, বলো সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, আর আমি কন্টিনিউ করার চেষ্টা করবো ভিডিওটা। তো আজকের মতো টাটা, লাভ ইউ, বাই অল। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিজেদের খেয়াল রেখো।